নমস্কার এবং আদাব আপনারা দেখছেন ভেরিফায়েড ইউটিউব চ্যানেল নিউজ নির্ভীক আর আজ একুশে ফেব্রুয়ারি রবিবার বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস আজকে আমাদের প্রতিবেদনের বিষয় হল বাম কংগ্রেসের সাথে জোটের দরুন আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে দূরত্ব বাড়ছে আব্বাস সিদ্দিকীর বাম কংগ্রেসের সঙ্গে জোটের দরুন আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে ক্রমশই দূরত্ব বাড়ছে আব্বাস সিদ্দিকীর গতকালই আব্বাসের দল ইন্ডিয়ান সেটিউলার ফ্রন্ট সংক্ষেপে আইএসএফের এর সঙ্গে দক্ষিণবঙ্গের আসন বন্টন চূড়ান্ত হয়ে গিয়েছে বাম কংগ্রেসের আলোচনা বাকি আছে শুধু উত্তরবঙ্গের আসন নিয়ে তাও চূড়ান্ত হয়ে যাবে খুব শীঘ্রই বলে খবর অবশেষে দক্ষিণবঙ্গের আসন সমঝোতা চূড়ান্ত হল বাম কংগ্রেস এবং ইন্ডিয়ান সংক্ষেপে মধ্যে গতকাল সেকুলার শনিবার রাতে হুগলির বৈদ্যবাটিতে বৈঠকে বসেছিলেন তিন দলের নেতারা বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে একযোগে এই কথা জানিও তিন পক্ষের নেতৃত্বই সিপিএম এর সদস্য মোহাম্মদ সেলিম বিরোধী দলনেতা নৌসাদ সিদ্দিকি ওই বৈঠকে উপস্থিত ছিলেন আসন রফা নিয়ে নৌসাদ সিদ্দিকি বলেছেন আমরা উত্তর এবং দক্ষিণবঙ্গের তালিকা নিয়ে সেই আলোচনায় বসেছিলাম দক্ষিণবঙ্গের আসন নিয়ে আলোচনা প্রায় শেষ হয়ে এসেছে আর কিছুটা বাকি উত্তরবঙ্গ নিয়েও বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে সব মিলিয়ে আগামী দিনে এই আসনের মধ্যে আমরা আসনের কথা বলেছিলাম সময়ের এখনো আলোচনা চলছে বৃহত্তর স্বার্থে আসন সংখ্যা চুয়াল্লিশের নিচেও নামতে পারে আবার পঁয়তাল্লিশের উপরেও উঠতে পারে সূত্রের খবর বৈঠকে দক্ষিণবঙ্গের আশি শতাংশ আসনের রফা চূড়ান্ত হয়ে গেলেও উত্তরবঙ্গে আইএসএফ এর বেশ কিছু আসনের দাবি মানতে চায়নি কংগ্রেস তাই সিপিএম কেই উত্তরবঙ্গে কিছু বাড়তি আসন ছাড়ার দাবি করেছে আইএসএফ বিষয়টি নিয়ে ফের বৈঠকে বসার কথা বলেছে বাম এবং কংগ্রেস বৈঠকে রাজি হয়েছে আই এস মোহাম্মদ সেলিম বলেছেন খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে আইএসএফ এই প্রথম সমঝোতায় এলো আমাদের দুপক্ষের জোটের ফর্মুলা মেনেই তৃতীয় পক্ষকে যুক্ত করা হয়েছে আরো কিছু দল আছে যাদের আমাদের আসন ছাড়তে হবে আজ দক্ষিণবঙ্গের বিষয়গুলো স্পষ্ট করে নিলাম পরে তিন দলের শীর্ষ নেতারা সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানিয়ে দেবেন সব কিছুই ইতিবাচক হয়েছে আগামী দু একদিনের মধ্যে ফের বৈঠকে বসে জোটকে চূড়ান্ত রূপ দেওয়া হবে বলে সব পক্ষের নেতারাই জানিয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন আমরা ত্রিপাক্ষিক আলোচনায় কখনো বসিনি এই প্রথম বসলাম আরো আলোচনা করতে হবে এমনটা ভাবলে চলবে না যে আজ করলাম আর কালই সবকিছু হয়ে গেল বা কাল আলোচনায় বসলাম আর পরশুই সবকিছু মিটে গেল তা হবে না কারণ দুশো চুরানব্বইটা মাত্র আসন আসন তো আর বাড়ানো যাবে না ধরে ধরে আলোচনা করে দলের পরিস্থিতি কি তা জানতে হবে আগামী আঠাশে ফেব্রুয়ারি বাম কংগ্রেসের ব্রিগেডের সভায় দল উপস্থিত থাকবে কিনা সে বিষয়ে নওশাদ বলেছেন আসন ভাগ নিয়ে আলোচনা চলছে দু একদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে তখন জানিয়ে দেওয়া যাবে ব্রিগেডে কারা থাকবে অন্যদিকে জোট নিয়ে বাম কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকিউলার ফ্রন্ট সংক্ষেপে আইএসএফ এর সমঝোতার জেরে আসাদুদ্দিনের সভায় আমন্ত্রণ পেলেন না আব্বাস সিদ্দিকি ফলে মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইশির সাথে আব্বাস সিদ্দিকীর দূরত্ব বাড়লো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা অল ইন্ডিয়া মজলিশে ইতাদুল মুসলিম সংক্ষেপে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইশি কলকাতায় জনসভা করবেন তবে সেই সভায় আমন্ত্রণ কিন্তু জানানো হল না ফুরফুরা শরীফের পিজাদা আব্বাস সিদ্দিকিকে এআইএমআইএমকে জোটের প্রতিশ্রুতি দিয়েও বাম কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেই কি ওয়াইসির জনসভায় আব্বাস সিদ্দিকীকে আমন্ত্রণ জানানো হলো না উঠছে প্রশ্ন যদিও এআইএমআইএম এর দাবি ওই জনসভায় অন্য দলের কাউকেই আমন্ত্রণ জানানো হবে না উল্লেখ্য যে আগামী আঠাশে ফেব্রুয়ারি কলকাতায় বাম কংগ্রেসের ব্রিগেড সমাবেশ তার ঠিক এক সপ্তাহ পরেই আবার সাতই মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার আগেই আগামী পঁচিশে ফেব্রুয়ারি কলকাতার মেটিয়াবুরুজ বিধানসভার কারবালা পিঙ্ক স্কোয়ারে জনসভা করতে আসছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। অথচ সেই জনসভায় কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে পঁচিশ তারিখ দুপুরে কলকাতায় পা রেখেই মেটিয়াবুরুজের সবাই যোগ দিতে যাবেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি যে রাজ্যে সংখ্যালঘু ভোটকেই লক্ষ্য রাখবেন তা পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণার পরেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল আর প্রথম জনসভা করার ক্ষেত্রেও তিনি বেছে নিয়েছেন কলকাতা শহরের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাকেই তবে প্রথম রণকৌশল হিসাবে এআইএমআইএমা আব্বাসকেই সঙ্গী করতে চেয়েছিল সেই মতো গত তেসরা জানুয়ারি ফুরফুরা শরীফে এসে আব্বাসের ওপর তার আস্থা জ্ঞাপন করে জোটের কথা ঘোষণা করে গিয়েছিলেন আসাদুদ্দিন ওয়াইসি কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংক্ষেপে আইএসএফ জোটের জন্য আলোচনা চালাচ্ছে বামফ্রন্ট এবং কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে আব্বাসের দলের এই রকম আচরণ মোটেই ভালো চোখে দেখেননি বাংলার মিম নেতৃত্ব তাই তারা এককভাবেই পথ চলার প্রস্তুতি নিতে শুরু করেছেন বলেই খবর আইএসএফকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি এড়িয়ে গিয়েছেন যদিও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা জামিরুল হাসান তার কথায় ওয়াইসি এই প্রথম বাংলায় কোনো জনসভা করতে আসছেন এখানে আমরা আমাদের নিজেদের শক্তি দেখিয়েই জনসভা সফল করার লক্ষ্য রেখেছি সভায় অন্য কোনো রাজনৈতিক দলের কাউকেই আমন্ত্রণ জানানো হবে না আব্বাস বা ওদের দলের কাউকে আমন্ত্রণ জানানোর বিষয়ে কখনো কোনো আলোচনাও হয়নি যদিও আমন্ত্রণ না পেলেও আইমিমের সঙ্গে জোট সম্পর্কের দরজা বন্ধ করতে নারাজ আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকিউলার ফ্রন্টের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী বলেছেন আগে বাম এবং কংগ্রেসের সঙ্গে আমাদের জোট চূড়ান্ত হোক তারপরেই মিম নিয়ে আমাদের সিদ্ধান্ত জানতে পারবেন তবে সারা দেশেই কংগ্রেসকে প্রধান প্রতিপক্ষভাবা আসাদুদ্দিন ওয়াইসি যে কংগ্রেসের সঙ্গেই জোট করায় আব্বাস সিদ্দিকীর ওপর যার পর নয় ক্ষুব্ধ এবং বিরক্ত এবং তার ফলেই যে মিমের সাথে আব্বাস সিদ্দিকীর দলের জোট আর কোনোমতেই সম্ভব নয় এটা কিন্তু বলাই বাহুল্য তো আপাতত এই পর্যন্ত পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন ভেরিফায়েড ইউটিউব চ্যানেল নিউজ নির্ভিকে ধন্যবাদ